আরো জোরে বলেন তাহলে আল্লাহর মহব্বত আমাদের অন্তরে আছে না নাই বিশ্ব নবীর মহব্বত আমাদের অন্তরে আছে না নাই আল্লাহর দুনিয়ার সকল কিছুর চাইতে আল্লাহর মহব্বত আমাদের অন্তরে বেশি থাকতে হবে ঠিক না মানে ঠিক আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ দুনিয়ার সব কিছুর চাইতে মহব্বত থাকবে কার আল্লাহ আল্লাহর পয়গম্বরের মহব্বত ঠিক না বে ঠিক আছে নি মহব্বত আছে আমাদের জিলাপি খাওয়ার না মহব্বত ঠিক না বে ঠিক আমাদের মহব্বত আছে খিচুড়ি খাওয়ার না মহব্বত ঠিক না বে ঠিক না হলে নবীকে গালি দেয় মুসলমানের খবর নাই ঠিক না বে ঠিক নবীকে নিয়ে কটুক্তি করে মুসলমানের খবর নাই বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গ করে মুসলমানের খবর নাই ঠিক না বে ঠিক প্রমাণ করে দিয়েছেন এই বাংলার জমিনে 90-92% মুসলমান দেশে সত্যিকারের আশেক রাসূল হলো যারা আজকে নবীকে গালি দিয়েছে যারা নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করেছে বাংলাদেশের এক কুলাঙ্গার অভিজিৎ ছিল নবীর বিরুদ্ধে কথা বলতে নবীর আশেক রাসূল কল্লা উড়িয়ে দিয়েছে ঠিক না বে ঠিক ছিল সত্যিকার অর্থে আশেক রাসূল ঠিক না বে ঠিক এই জমিন আল্লাহর এই আকাশ আল্লাহর ঠিক না বে ঠিক আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ সব হাজত পুরা করেন কে আল্লাহ আমাদেরকে লালন পালন করেন কে আল্লাহ সুস্থতার নেয়ামত দিয়েছেন কে আল্লাহ তাহলে হুকুম চলবে আল্লাহর ঠিক না বে ঠিক আল্লাহ পরিষ্কার জানায় দিলেন নবী হে আপনি বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম যারা আমাকে ভালোবাসতে চায় মহব্বত করতে চায় তারা যেন বিশ্ব নবীর অনুসরণ করে ঠিক না বে ঠিক নবীকে অনুসরণ করলে দুটা লাভ একটা হলো আল্লাহ মহব্বত করবেন দ্বিতীয়টা হলো তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন তাহলে লাভ না লস বিশ্ব নবীর আশেক রাসূল তো তারাই আজকে বাংলাদেশে 90-92% মুসলমান দেশে নবীর বিরুদ্ধে স্লোগান হয় নবীকে নিয়ে ব্যঙ্গ করে নবীকে নিয়ে কটুক্তি করে তাদের ফাঁসির রায় হয় না বিশ্ব নবীর আশেক রাসূলের ফাঁসির রায় হয় ঠিক না বে ঠিক এ বাংলাদেশে 90-92% মুসলমান দেশে বাংলার ইতিহাসে আমাদের বাংলাদেশে যিনি প্রেসিডেন্ট আছেন তার একটা ক্ষমতা আছে ব্যক্তিগত ক্ষমতা তার ক্ষমতার বলে সে মাফ করে দিতে পারে ঠিক না বে ঠিক আমাদের প্রেসিডেন্টের কাছে ইতিহাস আদালত সাক্ষী পেপার পত্রিকা সাক্ষী মিডিয়া সাক্ষী বাংলাদেশের পেশাদার খুনি বাংলাদেশের বড় বড় খুনি যেই খুনিরা ফাঁসির রায় হয়ে গেছে আমাদের প্রেসিডেন্টের ক্ষমতা বলে তাদেরকে মাফ করে দিয়েছেন ঠিক না বে ঠিক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন ঠিক না বে ঠিক শুধু তাই না আমাদের বর্তমান সেনাপ্রধান তার দুই ভাইও আমাদের খবর অনুযায়ী নয় পেপার পত্রিকা মিডিয়া এবং আদালতের খবর অনুযায়ী তারা খুনি ছিল প্রেসিডেন্ট ক্ষমা করে দিয়েছে ঠিক না বে ঠিক তাহলে 90-92% মুসলমান দেশে যদি পেশাদার খুনিকে মাফ করে দেওয়া হয় নবীর আশেক রাসূলকেও ক্ষমা করে দিতে হবে ঠিক না বে ঠিক বিশ্বনবীর আশিক রাসূলের ফাঁসি হবে বিশ্বনবী আশিক রাসূলের যাবজ্জীবন কারাদণ্ড হবে বাংলার মাটিতে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ ঠিক না মানে ঠিক এজন্য তা সত্যিকার অর্থে আশিক রাসূল পরিষ্কার মাসআলা হলো নবীর বিরুদ্ধে যারা গালি দিবে নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করবে নবীকে নিয়ে যারা কটুক্তি করবে আল্লাহ আল্লাহ নবীকে গালি দিবে তারা আল্লাহর জমিনে থাকতে পারবে না ঠিক না মানে ঠিক তারা আল্লাহর নিয়ামত ভক্ষণ করতে পারবে না অধিকার নাই থাকার তাদের কল্লা উড়িয়ে দেওয়া হলো মাসআলা ঠিক না বে ঠিক আজকে যারা বিশ্বনবীর আশেক পেপার পত্রিকায় আমরা দেখেছি পরিষ্কার মিডিয়াতে দেখেছি যখন ফাঁসির রায় হয় আদালতে যখন যাবজ্জীবনের রায় হয় তখন সত্যিকারের আশেক রাসূলের জবানে চেহারায় হাসি ছিল ঠিক না বে ঠিক
আরো জোরে বলেন বিশ্বনবীর আশিকের রাসূলের ফাঁসি হতে পারে যাবজ্জীবন হতে পারে এরা দুনিয়াতে আসে আর জান্নাতে হাসতে হাসতে চলে যাবে ঠিক না ব্যাঠি আমরা পরিষ্কার এই 16 কোটি মুসলমানের দেশে মানুষের বসবাস করি আমরা 90 থেকে 92% মুসলমান দেশে আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাতে চাই এ বাংলার জমিনে মুসলমানের দেশে ওলিয়াউলিয়াদের দেশে সত্যিকার আশিক রাসূলের ফাঁসি হতে দিব না ইনশাআল্লাহ যদি আমাদের তাজা রক্ত দিতে হয় আমরা রক্ত দিব জীবন দিব নবীর আশিক রাসূলের ফাঁসি হতে দিব না এমন নবীর আশিক রাসূল আছে না নেই তা আমাদের অন্তরে সেই মহব্বত থাকতে হবে ঠিক না বে ঠিক আল্লাহ আমাদেরকে সেই মহব্বত দান করেন সকলে বলি আমিন নমরুদের কন্যা রহিমার অন্তরে ভালোবাসা ছিল কার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ মহব্বত ছিল কি অসুবিধা নাই বলেন চলবে বিশ্বনবীর রাহমাতুল লিল আলামিন আল্লাহ এবং পয়গম্বরের মহব্বত থাকা দরকার আছে না নাই আছে নি আমাদের অন্তরে আছে বুকে হাত দিয়া দেখি কতটুক মহব্বত আছে আল্লাহ আমাদেরকে মহব্বত পয়দা করে দিন সকলে বলি আমিন বলতেছিলাম নমরুদের কন্যা রহিমা একটা মাত্র মেয়ে কন্যা সন্তান মনে আছে নমরুদের কন্যা রহিমা পরিষ্কার জানায় দিলেন আপনার আল্লাহ টাল্লা ছাইরা দিয়ে আমার আল্লাহর প্রতি ঈমান আনেন আমার আল্লাহর প্রতি আপনি ঈমান আনেন নমরুদ বলল আমার খোদাগিরির দরকার আছে কন্যার দরকার নাই মেয়ের দরকার নাই রহিমা চলে গেলেন নমরুদ চলে গেলেন নমরুদের ঘুম নাই ঘুম হারাম হয়ে গেছে নমরুদ চিন্তা করল কি করা যায় এই দেশের এই সমাজের সকলে আমাদেরকে আমাকে খোদা হিসাবে গ্রহণ করে আমার মেয়েটা যে মেয়েটা একমাত্র আমার কন্যা সন্তান আমি যাকে জন্ম দিয়েছি লালন পালন করেছি ওই মেয়েটা যদি আমার খোদা হিসাবে গ্রহণ না করে